দেশভাগের সময় ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় উদ্বাস্তু হয়ে এসেছিলেন, তখন জীবনযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছিলেন উদ্বাস্তু পুরুষের সঙ্গে বাড়ির নারীরাও। দক্ষিণ কলকাতার এই নাকতলার উদয়ন সংঘের পুজোর বিষয়ভাবনায় এবার সেই নারীদের জীবনগাথা। কলকাতায় দুর্গাপূজা মানেই থিম নির্ভর নান্দনিক মণ্ডপ। সেরার তালিকায় থাকা নাকতলার উদয়ন সংঘের পূজা আয়োজন গেল এক দশক ধরেই জায়গা দখল করে আছে। তবে এবার নজর শুধু থিম দেখার জন্যই নয়, বরং পূজার প্রধান পৃষ্ঠপোষক পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর পুরো আয়োজন ঘিরেই সবার কৌতূহল। যদিও আয়োজকরা বলছেন কোনো প্রভাব পড়েনি। এত বড় একটা পুজো, এত বড় একটা কর্মকাণ্ড, তারা পাড়ার লোক হিসাবে এসে এই পুজোর সাথে যুক্ত হয়েছে, এই ইনভলভমেন্টটা আমরা পেয়েও আমরা ভীষণ আনন্দিত হয়েছি। বরাবরই দক্ষিণ কলকাতার পূজা নিয়ে দর্শনার্থীদের মধ্যে থাকে বাড়তি আকর্ষণ। বিশেষ করে সিংহি পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটির থিম এবার শিশু কিশোরদেরও নজর কেড়েছে। বাঙালির সেরা কার্টুন চরিত্রগুলোর মধ্যে নন্টে ফন্টে, হাদাবোধা এবং বাটুল দ্য গ্রেট অন্যতম। আর এদের স্রষ্টা প্রয়াত কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। দক্ষিণ কলকাতার এই সিংহি পার্কের দুর্গাপুজোয় এবার বিষয়ভাবনা নারায়ণ দেবনাথের সেই ঐতিহাসিক সব কার্টুন চরিত্র। বাঙালির কার্টুন চরিত্র হাদাভোধা, নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট এর কার্টুন চিত্রকে থিম করা হয়েছে এখানে। ছোটবেলা থেকে তো নারায়ণ দেবনাথ পড়ে আসছি, নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, তো একটা নস্টালজিয়া তো রয়েই গেছে। খুবই একদম পাওয়ার পুজো টাইপ কোজিনেসটা রয়েছে। এই যে কমিক্স, এই কমিক্সের বেশ কিছু অংশ আপনারা প্যান্ডেলের বিভিন্ন দিকে দেখবেন ছড়ানো আছে। পহেলা অক্টোবর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু, তাই শেষ মুহূর্তে মণ্ডপের চূড়ান্ত প্রস্তুতি দেখতেও ভিড় করছেন দর্শনার্থীরা। কলকাতার একমাত্র 360 ডিগ্রি প্রতিমা দেখার সুযোগ থাকছে সুরুচি সংঘের মণ্ডপে। মা দুর্গার প্রতি যে ভক্তি, সেই ভক্তি মায়ের কাছে পৌঁছানোর যে সন্তান আকাঙ্ক্ষা, যেটা শেষ 2 বছরে পরিপূর্ণ হয়নি, সেটাই এবার কিন্তু আমাদের মণ্ডপের মূল যে কাঠামো তার উপর দাঁড়িয়ে। কলকাতায় প্রায় 3,500 পূজা মণ্ডপ চতুর্থী কিংবা পঞ্চমীর মধ্যেই প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছে ফোরাম ফর দুর্গাপূজা উৎসব। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।